উন্নত এই দেশে যাতে কিছুটা কবিতার আভাস দেওয়া যায় ছেলে মেয়েদের একটু, সেটা যাতে শিখতে পারে। তারপর ওরা খুব ভালোভাবে, যদিও প্রযুক্তি বিদ্যাটা ওরা চেষ্টা করেছেন ইন্টারনেটের মাধ্যমে জিনিসটাকে সারাতে, আর খুব ভালো ব্যবস্থা করেছেন, খুব সুন্দর। 30 দিন এপ্রিলের 30 দিন 30 ভাবে কবিতা মাস যাপন করার ব্যবস্থা আছে। তা আমাদের কিছু দু একটি আমি নাম বলছি। একটা হচ্ছে অবশ্য যেটা আমরা করছি একসঙ্গে একত্র হয়ে কবিতা শোনা, বলা নিজেদের অথবা অন্যের কবিতা। একটা হচ্ছে কবিতা চিঠিতে কবিতা পাঠানো, কি আরেকটা হচ্ছে যে কবিতার যাকে ওরা বলেন পোয়েট টু পোয়েট, একটা কবিতা লিখে আরেকজন কবিকে সেই কবিতাটা পাঠানো। এই এপ্রিল মাসের মধ্যে এগুলো করার কথা। তারপরে হচ্ছে পোয়েম ইন ইউর পকেট, পকেটে একটা কবিতা রেখে, নিজের লেখা কবিতা রেখে সেটা রাস্তায় কাউকে বলে যে শুনুন আমার কবিতাটা, বাকি বাড়ির পাশের কাউকে, তারা হয়তো পছন্দ করবে না, কিন্তু এটা চেষ্টা করে দেখতে পারেন। আমার মনে হয় না শুনুন আমার কবিতা বললে কেউ খুব একটা রাগ করবে কি গুলি গালাজ করবে, আমার মনে হয় কাজে কবিতার হয়তো সে মাহাত্মটা আছে। কাজে এরকম অনেকগুলো ভঙ্গিতে 30টা ভঙ্গি ওরা দিয়েছেন, ইন্টারনেট খুলে দেখতে পারেন। পোয়েট্রি মান্থ গেলেই ওটা গুগল করলেই দেখতে পাবেন 30 রকম ভাবে করা যায়। একটা উদাহরণ না দিয়ে পারছি না, মিশিগানে একটি স্কুলে ছেলেমেয়েরা সেকেন্ড গ্রেডার, তার মানে হবে বছর দশেক বয়স, তারা নিজেরা তাদের পুরনো জিন্স কেটে থলি বানিয়ে গলায় ঝুলিয়ে সেই থলিতে নিজেদের কবিতা দিয়েছেন একজন এক একটি ছেলে মেয়ে। তারপর সেই ছলিটা আবার তাদের সতীর্থ তাদের ক্লাসমেটকে দিয়েছে, তারা আবার তাদের কবিতা তার মধ্যে ঢুকিয়েছে, করে সেই থলিটা ভর্তি হয়ে যাওয়ার পরে সেটা অন্য ক্লাসকে ওরা দিয়েছে, সেটা ওরা করেছে। হয়তো খুবই বলতে হবে উৎসাহের সঙ্গে। আর ছাত্র শিক্ষক লাইব্রেরি পাবলিশার্স সবাই যারা সমস্ত এই ব্যাপারে আছেন, সাহিত্যের ব্যাপারে আছেন, তারা প্রত্যেকে এই ব্যাপারটাতে যোগ দেন। কাজে এটা আমার কাছে মনে হয় খুবই একটা ভালো জিনিস যে দেশে আমরা কবিতা অন্তত চেষ্টা করেছেন। তা আমরা লেখনী আর ভিনগোলার্ধ সেটার খানিকটা ট্রেডিশনটা রাখার চেষ্টা করছি প্রতি বছর একত্র হয়ে। তা আপনারা সেজন্য আসাতে আমরা খুব খুশি, এবং এরপরে কুণাল সমস্ত সভাটাকে পরিচালনা করবে। তার আগে আর দু একটি কথা আমি বলিনি,
আমাদের মধ্যে আমাদের আজকে সুখের দিনে একটু দুঃখের কথা বলতে হচ্ছে। আমাদের মধ্যে আমাদের প্রিয় কয়েকজন আমাদের ছেড়ে চলে গেছেন কিছুদিনের ভেতর। তাদের উদ্দেশ্যে আমরা একটু শ্রদ্ধা জ্ঞাপন করব। তাদের নাম হচ্ছে ডক্টর সঞ্জয় দত্ত, প্রফেসর আমামুল্লাহ, আল হজ খালিল মতাব্বর, রতন বড়ুয়া। আমরা তাহলে এক মিনিট তাদের উদ্দেশ্যে তাদের একটু সম্মান দেখার জন্য শান্তি। কর্মঠ লোকদের কিছু ধন্যবাদ জানানো আমার খুব ইচ্ছে। সবচেয়ে প্রথম কথা হচ্ছে অবশ্য বদুজ্জামান নাসিম, ভিন গোলার্ধের যিনি পিতা আর লেখনীর মাতা গৌরী দত্ত, এরা দুজন এই সাহিত্যের পুরো ব্যাপারটা শুরু করেছিল এবং তাদের কাছে করি কোথায়। কাজে এই দুই পিতা মাতাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাছাড়া যারা আপনারা এখন আরাম করে বসে খাবার পরে যে বসেছেন, তার জন্য যারা রান্না করেছেন তাদের আমার বিশেষ ধন্যবাদ বলছি। নিলয়, জয়ন্তী, সুস্মিতা, সুমিত, রত্না, ইশরাত, সায়রা, মুন, আমজাদ হোসেন, স্বপ্না, রাহুল। রাহুল কতটা করেছে জানি না, স্বপ্না স্বপ্না মাথা নাড়ছে, কাজে রাহুলকে কাটা কাটা হলো। আচ্ছা, নুরুল আমান, অশেষ ধন্যবাদ। একটা অনেক পরিশ্রম করে এতগুলি ভাবনা চিন্তা করে আর সবাই খুব খুশি হয়েছেন। এখন আমরা দেখতে হবে একবার সায়মা, ও মাই গডনেস, সায়মা হচ্ছে আসল। তাছাড়া মেহেদি আর মুন না হলে আমাদের এই ঘরটা পাওয়া হতো না, কাজে সেটা হচ্ছে আরো শম্পা, নাম কিন্তু মেহেদির কাছে আমরা কৃতজ্ঞ ঘরটা পাওয়ার জন্য, নয়তো আমাদের হয়তো রাস্তায় বসে করতে হতো। তবে আমরা এটাও করতে পারি, একবার চেষ্টা করতে পারি খাওয়া ছাড়া কতজন কবিতা ভালোবাসেন দেখা যেতে পারে, বা খাওয়া ছাড়া করা যেতে পারে। ঠিক আছে, আমি এখন তারে ছেড়ে দিচ্ছি, কুনাল আমাদের সভাটা পরিচালনা করুন। আপনাদের সকলের এতদিন ধরে বহু প্রতীক্ষার পরে আজকে এপ্রিলের পদ্মপাঠ শুরু হচ্ছে। তো কবিতা সম্পর্কে আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো জ্ঞানগম্ভীর কয়েকটা কথা বলবো, কিন্তু দেখলাম যে সেরকম তো কিছু বলার সম্ভব নয়। তো আমি ভাবলাম আমরা যারা কবিতা লিখি বা কবিতা লেখার চেষ্টা করি তারা সবাই আসলে শব্দের প্রেমিক অথবা শব্দের প্রেমিকা। আমরা শব্দ ভালোবাসি, আমাদের কল্পনা, আমাদের আবেগ, আমাদের কারণ বিনা বেদনা, আমাদের জ্বলন্ত ক্রোধ, আমাদের অসহায় গুমরে মরা অপরাধ বোধ, প্রচ্ছন্ন প্রতিবাদ, আমাদের সব অনুভূতির কোরকে আছে শব্দকে ভালোবাসা। আমরা ছবি এঁকে ওই মনের কথা প্রকাশ করতে পারতাম, গাইতে পারতাম দুঃখের গান, নেচে দেখিয়ে দিতে পারতাম আমাদের কাহিনীর ধারা, কিন্তু সেসব আমরা কিছুই করিনি। তার বদলে আমরা শব্দকে ভালোবেসে কবিতা লিখেছি। কিন্তু এই কবিতা লিখছি বা কবিতা লিখেছি কার জন্য, কার জন্য আমাদের এই শব্দ প্রীতি, কলমের মুখ থেকে এই যে ফোঁটা ফোঁটা শব্দ ঝরে পড়া, এটা কার জন্য? তো আপনারা যখন আজ কবিতা পড়তে আসবেন তখন মনে মনে একবার ভাববেন যে কবিতাটা আমি কার জন্য লিখেছিলাম, খালি কি পত্রিকায় প্রকাশ করার জন্য, নাকি নিজের জন্য, নাকি কোনো প্রেমিকার জন্য, প্রেমিকের জন্য, অথবা শুধু লিখতে ভালো লেগেছিল বলেই লিখেছিলেন। আমাদেরকে বলার দরকার নেই, কিন্তু যখন কবিতা পড়তে আসবেন এখানে তখন আমার মনে হয় সেটা যদি স্মরণ করেন সেটা কবিতাটাকে অনেকটা মানে দেবে। তো আমাদের প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা দিয়ে আমি এই অনুষ্ঠানটা শুরু করছি। তো এই কবিতা হচ্ছে নীরার জন্য কবিতার ভূমিকা। এই কবিতার জন্য আর কেউ নেই, শুধু তুমি নীরা। এই কবিতার মধ্যরাত্রে তোমার নিভৃত মুখ লক্ষ্য করে ঘুমের ভিতরে তুমি আচমকা জেগে উঠে
টিপয়েট থেকে জল খেতে গিয়ে জীব কামড়ে এক মুহূর্ত ভাববে কে তোমায় মনে করছে এত রাত্রে। তখন আমার এই কবিতার প্রতিটি লাইন, শব্দ, অক্ষর, কমা, ড্যাশ, রেফ ও রয়ের ফুটকি সমেত ছুটে যাচ্ছে তোমার দিকে। তোমার আধো ঘুমন্ত নরম মুখের চারপাশে এলোমেলো চুলে ও বিছানায় আমার নিঃশ্বাসের মতো নিঃশব্দ এই শব্দগুলো, এই কবিতার প্রত্যেকটি অক্ষর গুনিনের বাণের মতো শুধু তোমার জন্য, এরা শুধু তোমাকেই বিদ্ধ করতে জানে। তুমি ভয় পেও না, তুমি ঘুমাও, আমি বহু দূরে আছি, আমার ভয়ঙ্কর হাত তোমাকে ছোবে না। এই মধ্যরাত্রে আমার অসম্ভব জেগে ওঠা উষ্ণতা, তীব্র আকাঙ্ক্ষা ও চাপা আর্তরব তোমাকে ভয় দেখাবে না। আমার সম্পূর্ণ আবেগ শুধু মোমবাতির আলোর মতো ভদ্র, হিম শব্দ ও অক্ষরের কবিতায় তোমার শিয়রের কাছে যাবে। এরা তোমাকে চিম্বন করলে তুমি টের পাবে না, এরা তোমার সঙ্গে সারা রাত শুয়ে থাকবে এক বিছানায়, তুমি জেগে উঠবে না। সকালবেলা তোমার পায়ের কাছে মরা প্রজাপতির মতো লুটাবে, এদের আত্মা মিশে থাকবে তোমার শরীরের প্রতিটি রন্ধ্রে চিরজীবনের মতো। বহুদিন পরে তোমার সঙ্গে দেখা হলে ঝর্ণার জলের মতো হেসে উঠবে কিছুই না জেনে। মীরা, আমি তোমার অমন সুন্দর মুখে বাঁকা টিপের দিকে চেয়ে থাকব, আমি অন্য কথা বলার সময় তোমার প্রস্ফুটিত মুখখানি আদর করব মনে মনে। ঘর ভর্তি লোকের মধ্যেও আমি তোমার দিকে নিজস্ব চোখে তাকাব, তুমি জানতেও পারবে না তোমার সম্পূর্ণ শরীরে মিশে আছে আমার একটি অতি ব্যক্তিগত কবিতার প্রতিটি শব্দের আত্মা। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদবে লিয়া মগন করে ওতে তো অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একে আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, তাই দুলছে দিন কর চন্দ্র তারা চমকি কম্পিছে চেতনা ধারা কর চন্দ্র তারা চমকি কম্পিছে চেতনা ধারা অকুল চঞ্চল নাচে সংসার বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। প্রিয় বন্ধুরা, পঙ্ক্তিপ্রেমী প্রিয় বন্ধুরা, আমাদের দেশে বাংলাদেশে অনেকদিন ধরেই চেষ্টা চলছে একটি দীর্ঘ সেতু নির্মাণের। সেতুটি আজও নির্মিত হয়নি, নানা কুন্দলে নানা বৈরিতায়। অপরদিকে আমরা দুই বাংলার একদল কাব্য শ্রমিক বহু দূরের এই প্রবাসে নির্মাণ করে চলেছি সুধীন, শর্তহীন, অন্যরকম ভালোবাসার এক অপার্থিব সেতু। শব্দ দিয়ে, বাক্য দিয়ে, পঙ্ক্তিমালার বিনীত বৈভবে বাংলাদেশের ওই প্রস্তাবিত সেতুটির নাম পদ্মা সেতু। আমরা লেখনী এবং ভিন গোলার্ধের যৌথ উদ্যোগ এই দৃশ্যহীন সেতুটির অনিবার্য নাম দিতে পারি পদ্ম সেতু। প্রীতির অলৌকিক পারাবারে পারাপারে আনন্দের অপার আনাগোনায় আমাদের এই সেতুটি আরো দীর্ঘ, আরো দীর্ঘ হোক, আরো দৃঢ় হোক, আরো গভীর হোক, আরো উত্তীর্ণ হোক দিনে দিনে। এখন বসন্তকাল, আপনাদের জীবনে, সবার জীবনে সুখেরও বসন্ত,
সুখে হোক সারা। দুটো বাংলা ছড়া অনুবাদ ইংরাজি থেকে গাইব, আর তোমাদেরকে বলতে কোন গান থেকে। ঝিকিমিকি ঝিকিমিকি ছোট্ট তারা, তুমি যে কিভাবে হইলি সাহারা, আছো আকাশে অনেক উপরে, ছোট্ট হীরার মতন জল জল করে। ঝিকিমিকি ঝিকিমিকি ছোট্ট তারা, তুমি যে কিভাবে হইলি সাহারা। আর অন্যটা হচ্ছে সবুজ ঝুড়ি হলুদ ঝুড়ি, সবুজ ঝুড়ি হলুদ ঝুড়ি, চিঠি লিখে পথে চলি, মাকে চিঠি লিখেছিলাম পথে পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, পথে পড়ে গেল, ছোট্ট ছেলে কুড়িয়ে পেয়ে পকেটেতে রাখলো। এবার আমি নিজের কবিতা ইংরাজি কবিতা বলি। কবিতার নাম হচ্ছে বিহান। I am a word from a poem. Read me, read me. How public to be a person. I make sense. People are often senseless. Just read me, I say. And yet, once read, dawn is rising upon you. বাবার আছে বইয়ের পাহাড় আর মায়ের শুধু গান, দিদির আছে নাচের নাটক আবৃত্তিতেও টান, সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রহিম ঠাকুর, আমার কথা কেই বা শোনে, বলছি কথা নিজের মনে, জানি তুমি মস্ত বড়। ওই যে ছবি দুলছে মালা মেঘের উপর প্রদীপ জ্বালা, জন্মদিনে তোমায় বলি, ওই যে আমার বইয়ের ঠুলি, ওরই মধ্যে সহজ পাঠ পড়েছি তার চারটি ছড়া, স্কুলেতে যাই যেমন পড়া, ছড়ার মধ্যে সেই যে লেখা, হারিয়ে পাওয়া আলোচিদের নাচায় ডালে ফিরে ফিরে, ঝুমকো ফুলের লতা, কেউ দেবে না বুঝাই আমায়, ব্যস্ত সবাই তোমায় জানায়, কাঁথের মধ্যে সরিয়ে ফেলে আমার দিকে মুক্তি তোলে রবীন্দ্র ঠাকুর, ঝুমকো লতার আলোর নাচন ফুঁচিয়ে দিও তোমার মতন, রবীন্দ্র ঠাকুর স্বপ্নে তুমি এসো, রবীন্দ্র ঠাকুর আমায় তুমি একটু ভালোবেসো। আনন্দ সম্বন্ধে বেলুড় মঠে চার সপ্তাহ থাকার সময় দলে দলে স্কুলের ছেলে মেয়েরা আসে, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম একবার বিবেকানন্দ কে, একজন সিক্স ক্লাসের মেয়ে বলেছে যিনি ঠাকুর রামকৃষ্ণকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, দু নম্বর বিবেকানন্দ হচ্ছেন জাতীয়তাবাদী নেতা, আর তিন নম্বর তিনি হচ্ছেন ঠাকুর রামকৃষ্ণের গুরু। বিবেকানন্দ কবিতাটা নাম হচ্ছে নিপাতনে সিদ্ধ, লিখেছেন স্বামী রিতানন্দ রামকৃষ্ণ মিশনের কোনো এক সাধু। বিবেকানন্দ শব্দটি বিশেষ না বিশেষণ, বিশেষ হয়তো উদ্ভূত আর আজ অনন্ত এক বিশেষণে পর্যবসিত, দুর্জয় দুর্বার অতল গভীর সব বিশেষণ যে তিনি, চূড়ান্ত বিশেষণের পরে যাকে নির্দেশ করার ব্যর্থ প্রয়াস সেই যে তিনি, আর তিনি যে সর্বনাম, বিবেকানন্দ যে ক্রিয়াও অব্যর্থ এবং অমোঘ, জগৎ দল পাষাণরূপ
অচলায়তনকে ভেঙেছেন নূতন সূর্যের আবাহনে। কারণ জ্ঞান, ভক্তি, কর্ম ও যোগ উপকরণ অনন্ত ধৈর্য, অসীম অধ্যাবসায়, সর্বোপরি শিশুর পবিত্রতা আর মাতৃ হৃদয়। কোনো কিছুতেই তার হানি নেই, তিনি যে অচ্যুত অভয়। লিঙ্গভেদ অনেক আগেই করেছেন তার গুরু, মেরে রেখেছেন সেটি। বিপরীত মেরুকরণে তিনি যে মেলবন্ধন হাইফেন, প্রতিটি ধীর পদক্ষেপে নিশ্চিত এগিয়ে যাওয়া, সেই যে কমা, কি ভাষায় বর্ণনা করা যায় তাকে। তিনি যে এক অব্যাখ্যের বিস্ময়, কেবল একটি জ্যোতিচিহ্ন জ্যোতিরাজের তীব্র আপত্তি, সেটি বিরাম চিহ্ন। বিরাম শব্দটি এই জ্ঞানী শ্রেষ্ঠের অজানা। শুধু দিতে এসেছিলেন, নিঃশেষে উজাড় করে দিয়ে গিয়েছেন, দিচ্ছেন এবং চিরদিন দেবেন। তিনি যে সম্প্রদান কামাল এবং রীতা সেনগুপ্ত। এবং এটা দুভাষিক বই, বাংলা আছে ইংরাজি আছে। আমি খালি প্রথম অংশটা পড়ব। এটা কবিতাটা হলো লুকোচুরি। হ্যাঁ, লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতা করে লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। অনুবাদটা পড়বে আমার শ্রী রোজি কামাল। Poem, because for him to be able to know the feelings of a child as well as a woman, a mother, is just incredible, which you all know, I don't have to tell you that. So, hide and seek. At dawn, mischievously, if I bloom as a chump of flower on a chump of tree, enroll among the tender leaves of a branch, mummy, you'll lose. Will you recognize me then? You'll call out, Coca, where are you? I'll just smile quietly. Whatever chores you do, I'll watch it all with my eyes widely open. After your bath, with your hair spread across your back, on your way to the chapel, while walking under the chumpa tree, you'll smell the flowers. But you won't know that it's the smell of the body of your coca. At midday, after all have had their lunch, you'll sit down with the Mahabharata in your hands, and through the window, the shadow of the tree will fall on your back, on your lap. I'll bring in my little shadow and sway it back and forth on your book. But you won't know that the shadow floating before your eyes is the shadow of your coca. At dusk, carrying a lighted lamp, when you go to the cowshed, done with my flower play, softly, mummy, I'll drop off on the ground. I'll be your coca again. Tell me a story, I'll go up to you and say. You'll ask, my mischievous boy, where have you been? I'll say, I'm not going to tell you that. Thank you. আনবো তো কবিতা অনেক রকমই পড়া যায়, অনেকেরও কবিতা আছে, অনেক রকম কবিতা আছে। তো ভাবলাম যে এখন নববর্ষের সময়, তো নববর্ষের সময় শুধু পিঠা হয়, তাই না? পিঠা বানানো হয়, শীতকালেও হয় অবশ্য, সারা বছরই পিঠা হয়, কিন্তু শীতকালে আর নববর্ষের সময় বিশেষ করে। তো এই একটা কবিতা ছড়া ভাবলাম যে এটাই নিয়ে আসি। এটা না হলো পিঠা পার্বণ। চেয়ে দেখো চারদিকে, পিঠা পিঠা পিঠা, টক ঝাল সব আছে, আছে মিঠা মিঠা। তিন কোনা চার কোনা কিছু হয় গোল, চোখে যেই পড়বে মুখে ঠলে লোল। তেলে ভাজা ঘিয়ে ভাজা, কিছু ফুলে ভাপে, কিছু হয় চাকা চাকা পিঠানোর চাপে। ফুলঝুরি জামদানি নকশি পাশি সাপটা, কি বাহার কি বাহার, যাই হোক মাপটা। কুড়মোড়ে মতমতে ছিটা পিঠা পুলি, গুড়সাদে কি মজার খেজুর পিঠাগুলি। ফুল পিঠা তালের পিঠা নিয়মুখে তুলে, ভুলেও ছেড়ো না যেন গোলাপ চন্দ্রতুলি। বিবিয়ানা জামাই পিঠা ফুল হৃদয় হরণ,
না যদি খাই জীবনকালে বৃথাই জনম মরণ। আসো সবে দলে দলে, আসো তারা করে, খাই সবে মিলেমিশে মজা করে করে। ধন্যবাদ। কবিতাটা যেটা পড়ছি শুনতে পাচ্ছি, সেটার নাম কবিতা, খুব ছোট্ট। সুখে থাকলে কবিতা লিখতে তেমন ইচ্ছে হয় না, কেন এমন হয়? সুখ কি কবিতার শত্রু? সুখ মানে ভাবের অভাব। আসলে সুখের একটা মাদকতা আছে, আমরা সেই নেশায় এমনই বুঁদ থাকি যে চিন্তা করার পরিশ্রমটুকু করতে চাই না, তাই দুঃখকে চাই, কেননা সে ভাবনার খোরাক যোগায়। অন্তত এক ছত্র কবিতা লেখা যায়। পরিবেশটা হলো কলকাতা শহরের রাস্তা, নাম হাওয়া। ঝকঝকে টকিজের পাশের ফুটপাতে কলকাতার দুরন্ত উষ্ণ সন্ধ্যায় আমি দেখেছি তাকে, প্লাস্টিকের ঠোঙা দিয়ে 2 বছরের বরত্বের দায়িত্বে হাওয়া করছিল, পাহারা দিচ্ছিল ঘুমন্ত 7 মাসের ভাইকে, হয়তোবা মায়েরই নির্দেশে। কিন্তু তাপমাত্রার পারদ চড়ার সঙ্গে সঙ্গে তেড়ে এলো এক দমকা হাওয়া, উড়ে গেল ছেলের হাতের প্লাস্টিক ঠোঙা, ভুলিয়ে দিল পাহারার দায়িত্ব, ছুটতে লাগলো সে ঠোঙার পিছে পিছে, হাসতে লাগলো দারুণ আল্লাদে, মনে তখন হাওয়ার খেলার মতন, ঘুমিয়ে আছে ভাই, সে কথা অনন্ত জানে, তার মনে রাখার কথা নয়। খুলে পড়া ঠিলে প্যান্টটাকে কোমর থেকে তোলা বিরামহীন ছোটা ঠোঙাকে লক্ষ্য করে, কি মজা কি মজা, থাক না জগৎ, থাক না ভাই, থাক না উষ্ণতার পাহারা, আল্লাহ দিয়ে আটখানা 2 বছর তখন ঠোঙার সঙ্গে একাঙ্গী, উঠতে উঠতে চায়ের স্টল, উঠতে উঠতে মুড়ির ঝুড়ি, উঠতে উঠতে মাঠের ধুলো, উঠতে চাই যে বেরাম ঘুরি। আরেকটা ছোট, একটা প্রায় শেষ, হ্যাঁ, নাম কান্না। কাঁদছো কেন বোকা মেয়ে? ভাবছো বুঝি সাগর সমান দুঃখ শুধু তোমার একার, পাহাড় প্রমাণ বাধার প্রাচীর তোমার একার? কিন্তু তা নয়, অনেক আছে তোমার সারে, অনেক বুকের কান্না জল বন্যা আনে, অনেক চোখের রক্তে মাটি লাল হয়ে যায়, অনেক মুখের স্তবির ভাষা বুকের ভেতর পাথর জমায়। তাই বলি কি সবাই মিলে কান্না মানায়? নতুন ভোরের সূর্যটাকে হাতের মুঠোয় জাগতে নিয়ে জ্বলতে দিলে, হাসতে হাসতে যদি না পারো গো, সূর্যমুখীর জন্ম আমার, জন্ম আমার, মরণ মেরে মরণ মেয়ে বাঁচবো আমি। কান্না মুছে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, আগুন তোমার বুকের ভেতর। আমি একটা প্রেমেন্দ্র মিত্রের একটা ছড়া তুলব, এটা আমাদের সবাইকার মধ্যে যে বাচ্চাটা চিরকাল থাকে ভেতরে তার জন্য। এই কবিতাটা আমার কখনো পড়া হয়নি, ছোটবেলায় তো নয়, বড়বেলায় পড়া হয়নি, তো এটা হঠাৎ পড়ে খুব ভালো লেগে গেল, মনে হলো সবাইকে শোনাতে ভালো লাগবে। কবিতাটার নাম হলো বইটই। বই তো পড়ো, টই পড়ো কি, তাই তো কাটি ছড়া, বই পড়া সব মিছেই যদি না হলো টই পড়া, টই পাওয়া যায় পড়তে কোথায় বলছি তবে শোনো, বইয়ের মাঝেই লুকিয়ে থাকে টই সে কোনো কোনো, আর পাবে টই সকালবেলা বই থেকে মুখ তুলে, হঠাৎ যদি বাইরে চেয়ে মনটা উঠে তুলে, টই থাকে সব রোদ ছোপানো গাছের ডালে পাতায়, টই থাকে আর আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায়, টই চমকায় বিজলি হয়ে আধার করা মেঘে, ক্ষয় হয়ে টই ফোটে দিঘির জলে বৃষ্টি লেগে, টই কাঁপে সব ছোট্ট পাখির রং বেরঙের পাখায়, খোকা খুকুর মুখে আবার মিষ্টি হাসি মাখায়, বই পড়ো খুব যত পারো সঙ্গে করো টই, টই নইলে থাকতো কোথায় এত রকম বই। আর কোনো কবি পড়ে ঠিক আমার কবিতা চলে না, তবু আমার একটা কবিতা পড়ছি।
কোনারক কোনারক যাচ্ছ? বয়স কত? বয়সটা আসলে 21 হওয়া দরকার। আর সেদিন বৃষ্টিও পড়া চাই, বেশি কারুকে সঙ্গে নিও না জানো, রেবা আর খুকু থাকলেই হবে। তারপরে তো কি কি হবে তুমি জানো, চত্বরটা বেশ ঘুরে ঘুরে দেখছো তোমরা, সূর্য মন্দিরের চাকার কারুকার্য, মৈথুনরত যুগল মূর্তি, ছুটন্ত সপ্তাশ্ব, না না সপ্তাশ্ব নয়, ছটা ঘোড়া, একটা তো ওরা ভেঙে দিয়েছে। তারপর ঘুরতে ঘুরতে তুমি সূর্য মন্দিরের দোতলায় পৌঁছে গেছো, বাইরের ছাদে একেবারে, সেখানে সারি সারি অপ্সরারা দাঁড়িয়ে আছে অপরূপ নৃত্য ভঙ্গিমায়, সবাইকার হাতেই বাদ্যযন্ত্র, মৃদঙ্গ, মন্দিরা, বীণা, মাদল, হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি, বিদ্যুৎ চমক, সব বাজনাগুলো বেজে উঠলো একসঙ্গে। ওদের হাতগুলো নড়ছে কিনা তুমি জানো না, কিন্তু বাজনাগুলো বাজছে, তুমি শুনতে পাচ্ছো, আকাশ বাতাস কাঁপিয়ে সেই বৃষ্টি আর বাজনা, নীল শাড়ি পরে তুমি ভিজছো, প্রস্তর শাড়ি পরে ওরাও ভিজছে। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম কি নাম কি নাম রাখতাম? ময়ূর পঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূর পঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূর পঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে। ময়ূর, মা তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছ? জিজ্ঞেস করল সমস্বরে তিনজন। আমি বললাম, দেখেও এসেছি, যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূর পঙ্খীকে, চুমোয় চুমোয় তাকে ভরিয়ে তুলব। সে তার 4 বছরের দাদা রোরবাবুর সঙ্গে কাঁদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছ? মাত্র 2 শব্দ, 2 ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রি ঘুমের মধ্যে বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করল, অ্যাপ্লাই করেছ? আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার, ফুটপাত থেকে ছোট ছোট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর, আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ? বাকি রাত উঠে বসে থাকি, আমার সামনে কাক ভোর, ফুটপাত আর ফুটপাত, ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূর পঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূর পঙ্খী ঘরে তুলে আনতে? পারি নাকি? ধন্যবাদ। ধূসর কার্তিকের সন্ধ্যায় পরিশোধিত পেট্রোলিয়ামের পোড়া গন্ধ, ধোঁয়া, নীরব নিশ্চিত, আকাশের দিকে কুণ্ডলী পাখিয়ে নির্মম অবজ্ঞায় উত্তরিত হল। আরব সাগরের তীরে এই নির্জন পাহাড়ে 240 জন মানুষের মৃত্তিকাময় শরীরের শ্মশান ভূমিতে এখন রাত্রি নামছে। অনেক দূরে শুধু বন্য শিয়ালের গুগানি ভেঙে আসছে, ভেসে আসছে ধীরে ধীরে পাহাড়ের প্রতিটি পাথরে নুড়িতে।
দুবাই যাত্রী IA-206 আল্টিমিটার ফেলিয়ার ইন্ডিকেশন আসছে, জবাব দাও জবাব দাও। কন্ট্রোল দুর্গের স্বর ক্রমেই বিলীন হয়ে এলো কো পাইলট অনন্ত নায়ারের কানে। গুলিবিদ্ধ চোখে ছাপ ছাপ রক্তের ঢালা ঝুলে পড়েছে কানের পাশে। বাবা তুমি আমার সঙ্গে খেলবে তো, আমার নতুন গেম বয় নিয়ে? চন্দ্রানী আমাকে একটু কফি দেবে, খুব মাথা ধরেছে। অনন্ত আরো অনেক কথা বলতে চাইছিল, কিন্তু পাইলট রাকেজার লুণ্ঠিত দেহের উপরে এগিয়ে দিল ক্লান্ত দেহটা। কত আলো! ওই তো ছেলেবেলা সেই বাঁশিওয়ালা, রাস্তায় বাঁশি ফেরি করছে, ওই তো। এই মুহূর্তে অনেক মানুষের হাসি কান্না অভিমান আনন্দের এলোমেলো স্মৃতি ছায়া হয়ে ঘনিয়ে আছে পাহাড়ে পাহাড়ে। ছিনতাইকারীদের সফল প্রয়াস নির্মম উল্লাসে ব্যক্ত হয়ে উঠেছে চারিদিকে। আতপোড়া ধরহীন নীরব অরণ্যে শুধু চোনাকির আলো আর কাদের যেন সম্মিলিত আকুল আর্তনাদ। সেই বেলিফুলের সুগন্ধে ভরা দুপুর, সেই শঙ্খচিলের ডাক, মায়ের হাতের নারকেলের মিষ্টি, ভোরের আলোয় গোলাপি মাঠে ভাইয়ের সঙ্গে ডাঙ্গুলি খেলছিল বিকাশ মুখার্জি 206-এর এক যাত্রী, সবই ভিডিওর অস্পষ্ট ছবির মতো সরে সরে যাচ্ছে। বিমান 206 দুই ছিনতাইকারীদের দ্বারা আক্রান্ত। মুম্বাই থেকে দুবাই যাত্রাপথে গুজরাটের একটি নির্জন পাহাড়ে ওই বিমানের বিস্ফোরণ ঘটে, 242 জন নিহত। ছিনতাইকারীদের উদ্দেশ্য অজানা, তদন্ত জারি আছে। মুম্বাই এয়ারপোর্টে মা আশীর্বাদ করেছিল, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন বিকাশ বাবু। 80 দশকে ওনার কবিতা ছিল খুব বিতর্কিত এবং সম্প্রতি তার আরো কিছু কবিতা বেরিয়েছে। তার একটা কবিতা থেকে আমি দুটো লাইন পড়ছি। এ হচ্ছে সেই আবার আমরা কার জন্য কবিতা লিখি। আমার জন্য কবিতা লিখো না, ঢেলো না চিতাতে গঙ্গা জল, ছাই খুঁড়ে দেখো নাভি কুণ্ডলী রেখে গেছি, যারা ধর্ষণ করে পুঁজ ভরা ঘায়ে রমণের ছল। এবার কবিতা পড়বেন রাহুল রায়। কবিতা কি নিজের জন্য লেখা, অন্যের লেখা বা পাবলিশ করার জন্য? আমার তো মনে হয় সবগুলোই, অ্যাকচুয়ালি বিশেষ করে নিজের জন্য লেখা আর কি। আমি দুটো কবিতা পড়ব ছোট ছোট। এটা এই কবিতাটি প্রথম আলো একটি ম্যাগাজিন আছে কলকাতা থেকে বেরোয়, তার এই বইমেলার সংখ্যাতে বেরিয়েছে। এই কনটেক্সটটা যখন আমরা কোনো বই পড়ি, হাতে কবিতা নিয়ে পড়ি, তখন কনটেক্সটটা বুঝতে না পারলেও মনে মনে আজ করে দেওয়ার কি কনটেক্সটটা হচ্ছে। কিন্তু কবিতা যখন পড়া হয় বা শোনা হয়, কনটেক্সটটা না জানলে বোধহয় বুঝতে অসুবিধা হয়, তাই না? আমি সেটা বলে রাখছি। আপনারা মধ্যে অনেকেই গল্পটা শুনেছেন, অত ছেলেবেলা না গল্প আর কি। স্যার আইজাক নিউটনের তিনটে বিড়াল ছিল, এবং তিনটে বিড়াল উনি বাইরে যাবেন ছুতোর কেটে গিয়ে বলে আমার তিনটে গর্ত করে দেওয়া দরজায়, বিড়ালগুলো ঢুকবে বেরোবে। ছুতোর জিনিস করো তিনটে কেন, একটা দিকে ঢুকতে পারে। কবিতা সেই নিয়ে। স্যার আইজাকের বিড়াল, জানতাম স্যার আইজাকের ছিল তিনটে বিড়াল, কিন্তু কে যেন বললো বেশ অথরিটি নিয়ে, না দুটো। আচ্ছা তাই সই, দুটো। এদিকে বিড়াল দুটো একেবারে পোক্ত পাড়া বেড়া নয়, কার বাড়ি দুধ আঢাকা, কার বাড়ি মাছ ভাজা রয়েছে টেবিলে, তাছাড়া এক নম্বর দু নম্বর তার জন্য রয়েছে তো শহরের গলি, বাড়ির ভেতর সব বই টই ছড়ানো, বড় রাগ করেন স্যার আইজাক। তবে তারা ভারী প্রিয়তার, তা ভারী প্রিয়তার, তিনি না খাওয়া ভুলে যান আপেলের খোঁজে, তিনি বিড়ালের দুধ ঠিক আছে কিনা মাঝে মাঝে মাছ মাংস ভুলেন না একদম। সেই স্যার যাবেন বাইরে বিদেশে কনফারেন্সে, মামলা দিন দশেকে, কাজের মেয়েটা দেখভাল সে তো দিনের বেলা, কিন্তু ডুডু পেলে মাঝরাতে, ভেবে ভেবে ঘুমের মধ্যে করেন এপাশ ওপাশ স্যার আইজাক, মাথা যায় ঘেমে, শেষে মাঝরাতে ইউরেকা, পেয়ে গেছি পেয়ে গেছি, বাটলার বাটলার এক্ষুনি ধরে নিয়ে এসো বুড়ো টম ছুতোরি যন্ত্রপাতি নিয়ে, প্লিজ দুটো বড় দেখে ফুটো দরজায়, বিড়াল তো দুটো, তারা ঢুকবে বেরোবে বিড়ালি মেজাজে। স্যার স্যার মাথার চুল করে টম মুড়ো,
মুটো ফুটো কেন? একজন বেরোবে, তারপর একজন, অন্যজন, কিন্তু বেড়াল তো দুটো, তাই ফুটো চাই দুটো, বলেন পণ্ডিত আইজ্যাক। ভালো করে কাজ করো, বকশিস পাবে মোটা দাগে। বাট ইয়োর অনার স্যার নিউটন, মাফ করে নেবে নিজ গুণে। এই যে দেখুন না আপনার বাটলার, কি যেন নাম তার, আগে এলো তারপর আমি খোলা দরজা দিয়ে। বেলা তো বেড়ালো তো মানুষের মতো, দোষ নেবেন না স্যার নিউটন। ভেবে ভেবে ঘামতে থাকেন স্যার আইজ্যাক, সমস্যা বড়ই কঠিন। মাথা যায় টাটিয়ে, মুখ আপেলের মতো রাঙা, এদিকে বাটলার বাটলার আর বুড়ো টন ভাবে মাধ্যাকর্ষণের শক্তি পণ্ডিতের বাড়ি বেড়ালের মতো। ইতিহাসে লেখা নেই কীভাবে হয়েছিল দাড়ি টানা এই প্রসঙ্গে, শেষে কটা ফুটো হয়েছিল দরজায় বেড়ালের ডুডু আর হাডুডু খেলার জন্য। খালি জীবন ছুঁয়ে কে যেন বলেছিল এত ভারী রঙ্গ জাদু, এত ভারী রঙ্গ। দ্বিতীয় কবিতাটা, এটা পৃথিবীবাসের বইমেলা সংখ্যায় বেরিয়েছে, এটা এটা আমার সে কবিতা লেখা নিয়ে। মানে যখন কি যেন পড়লেন একটাকে, যখন সুখের মধ্যে কবিতা লেখা যায় না। আমার সম্প্রতি একটা সার্জারির জন্য বেশ অনেকদিন বাড়ি থাকতে হয়েছিল, বেশ অনেকদিন, তাই ভেবেছিলাম অনেক কবিতা লিখবো, অনেক গল্প লিখবো, অনেক কিছু করবো, আদতে কিচ্ছু হয়নি, একটা জিনিস হাতে বেরোনো, সেই ফ্রাস্ট্রেশন থেকে এই কবিতাটা লেখা আর কি। কবিতা আসে না, একসময় কবিতাটা আসতো ঝাঁকে ঝাঁকে, একদল খাইয়ে বসিয়ে শুয়ে দিতে দিতেই আর এক ঝাঁক। এখন লিখতে বসলে সাদা ধোঁয়া চুয়ে চুয়ে ওঠে ভ্যাটিকানের তাতে আসে মহামতি ফ্রান্সিস। এটা কনটেক্সটা হচ্ছে যে যখন ভ্যাটিকানে যখন ফ্রান্সিস বা পোপ যখন নির্বাচিত হয় তখন সাদা ধোঁয়া বেরোয় আর কি, সেই কনটেক্সটে। এখন লিখতে বসলে সাদা ধোঁয়া চুয়ে চুয়ে ওঠে ভ্যাটিকানে তাতে আসে মহামতি ফ্রান্সিস, কবিতা আসে না। আর কখনো মাথার মধ্যে নাড়াচাড়া করে অ্যালফাবেটের স্টু, লাভা স্টোতের মতো কখনো শকনো, ভেসে ওঠে দু একটা মাথা কাটা শব্দ, কবিতা হয় না। কবিতা, তুমি ছেড়ে গেছো আমায় যেমন ছেড়েছে কত কত বসন্ত। ধন্যবাদ। থলির ভেতর হাট থেকে শাশুড়ি ভিড় ভিড় করে মালা জপছেন, বউ গট 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 করে হেঁটে গেল, আওয়াজটা বেয়াড়া, রোজকার আকবরে নয়। যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে, সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাড়টাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল ঠিক সেই দিকে ঢলে পড়ল। নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগল, বিলক্ষণ রাগ দেখিয়েই পরমুহূর্তেই শাশুড়ির দাঁত, চোখ, ঘাড়, চোয়াল যে যার জায়গায় ফিরে এলো। তারপর সারা বাড়িটাকে আছড়ে আছড়ে কলতলায় ঝমরঝম, ঘনঘন, ক্যাঁচ, ঘ্যাঁস, খিঁস, ক্যাঁচর ক্যাঁচর শব্দ উঠল। বাসনগুলো কোনোদিন তো এত ঝাঁজ দেখায় না, বড্ড তেল হয়েছে। ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল, নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয়। মালাটা এবার একটু ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগলো, নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর পাঁচটা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরল। মিনিশের আক্কেলো বলিহারি, কোত্থেকে এক কালো অলক্ষণে পায়ে খুড়লা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ছুলিয়ে দিয়ে চলে গেল। কেন, বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না? বাপ অবশ্য দিয়েছিল, থুয়েছিল, হ্যাঁ দিয়েছিল, গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না? এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হলো। শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত দিয়ে এই অসময়ে কি যেন তিনি একটি লুকোচ্ছিলেন। একটা জিনিস, কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল, ভাসুর পর ডাক্তার না হলে ও বউ এ বংশের গালে ঠিক চুনকালি মাখাতো। কেন, অসুখ করে মরলে কি হয়, ধঙ্গি আর বলেছে কাকে? হাতে এক রাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গট 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 করে হেঁটে গেল সামনে দিয়ে। না, আর বাড়তে দেওয়া ঠিক নয়। বৌমা বলুন, গলার স্বরটা ঠিক কাঁচা গলায় দেওয়ার মতো নয়, বড্ড ন্যাড়া, হঠাৎ এই তেমা কে লোকের থেকে, বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর আর এদিক মারায়নি, বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে। ছোট ছেলে কলেজে,
মেজটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে, ফর্সা ফর্সা মেয়ে। বৌদির মতো ফুসন্ডি কালো নয়। শাশুড়ির কেমন যেন গা ছমছম করতে লাগলো। তাড়াতাড়ি থলির মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন, আচ্ছা এখন যাও। বউ মাথা উঁচু করে গটগট গটগট করে চলে গেল। ধন্যবাদ সবাইকে। আমার খুব ভালো লাগে, আমি নিজে কবি নই কিন্তু কবিতা পড়তে খুব ভালো লাগে। তো এই কবিতা পড়ার জন্য মুখিয়ে থাকি কখন কবিতা পড়া যায়। তো আমি গত দুই তিন দিনে আমি চিন্তা করেছিলাম কি কি পড়া যায় কি কি পড়া যায়। তার মধ্যে তিন চারটা কবিতা আমি তৈরি করেছিলাম। তো এত সময় তো আমার নেই, আমি তো অল্প সময় নিয়ে করবো। এর মধ্যে আমরা ছোট সময় কবিতা নিয়ে খেলা করতাম, আঞ্চলিক ভাষায় কবিতা বানিয়ে ফেলতাম, সেটাও পড়েছি। সেটা যদি শুনতে চান আমি আপনাদের শোনাতে পারি, কিন্তু সেটা একটু ফান হয়ে যায় আর কি। যাই হোক, তো আমি এখন আচ্ছা ঠিক আছে, আপনারা যদি শুনতে চান আমি শোনাবো, দু মিনিট চেয়ে নেবো আপনাদের কাছ থেকে। আচ্ছা প্রথমে আমি আজকে ঠিক করেছিলাম কাকে কাকে পড়বো, তার কাজী নজরুলের একটি কবিতা এবং জীবনানন্দ। তো আজকে আমি শুরু করছি, নির্মলেন্দু বোনের। অন্তত কেউ আমার জন্য অপেক্ষা করুক, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে থাকতে বলছি না, আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞাসা করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। হেঁটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি, আমি বলছি না ভালোবাসতে হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কেউ অন্তত আমাকে জিজ্ঞাসা করুক তোমার চোখ এত লাল কেন। আর বাসি না বাজে বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তন মন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভব সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি, এরই অভিযান সেনা দলের তুর্যবাদকের একজন আমি, এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ, সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান আর স্তবগানই আমার ধর্ম, তবু বলছি শুধু সুন্দরের হাতে বীণা আর পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি, যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ, এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি,
অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলে আমার বাণী জবন, কেউ বলে কাফের, আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মিলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঢ় ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমান দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিদ্রোহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতে আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অবৈধ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃসময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকব আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমার প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হয়। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অস্ত্রের ভরসায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিনে সেই সময় আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সে হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য থেকে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রবল প্রেমের টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমাকে মনে করবেন না আমি সেই নজরুল, সেই নজরুল অনেকদিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে একটি অশান্ত তরুণ এই ধরা এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাসি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন, বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরবে অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে, বরিশালের আঞ্চলিক ভাষণ। কেউ কথা রায় নাই, বুঝলেন? কেউ কথা রায় নাই, 33 বছর কাটিয়ে গেলে কেউ কথা রায় নাই। ছোটকালে এক বস্তুমি হ্যার আগমনী গান আসুকা থামাই দিয়া কইছিলে কি, বড়ুয়া দাদা ঠাকুর তোমারে ওই 3 পোহরের বিল দাইতে লই যাম, বুঝছো? এরপর ও না না, ছোটকালে এক বষ্টমি হ্যার আগমনী গান হঠাৎ আসুককে থামাইয়া কইছে হুকলা দ্বাদশীর দিন আইয়া এই অন্তরে ঢুনাই যাম। এরপরে চন্দ্রপু কামাবস্যা কত চলিয়া গেলে সেই বষ্টমি আর আইলে না, 25 বছর ধরিয়া প্রতীক্ষায় আছি, বুঝছেন? এই বাবুবাড়ির মাঝি নাদিরিয়া এ হালাই কইলে কি, বড় দাদা ঠাকুর তোমারে আমি ওই 3 পোহরের বিল দাইতে লই যাম, বুঝছো? হেয়ালে হাবলার উপরে ওই বল্লাই আর হাবে খেলা করে, বুঝছো? ও নাতা গিয়া তো তুই, আমি আর কত বড় মা, আমার মাথা এই ঘরের ছাদ ফুটো হইয়া ওই আকাশে যাইয়া ঠেকলে, এরপর তুমি আমার লই যাবা 3 পোহরের বিল দাইতে। একটাও রয়্যাল গুলি কিনতে পারে নাই কোনোদিন, লাঠি লজেন্স দাহিয়ে দাহিয়া ওই সুইসে লস্কর বাড়ির পোলারা খয়রাতির মতো চাইয়া চাইয়া গেটে খাড়াইয়া দেখছি বিশোরের ভিতরে রাস উৎসব, অবিরল অবিরল রঙের দাঁড়ায় দাঁড়ার মধ্যে
ওই ফকফকিয়া কঙ্কন পরা হাসা হাসা রমণীরা কত রমণ আমাদের রাজছে আর মোর দিকে বিরিয়াও সাহেবের ওকে বাবাই আমার কান্তি রাত্রে কে করলে দেশ একদিন মোরাও বাবাই আহ নন্দ বাবু দেয়া হয় নাই কিছুই বুঝলেন এই রয়্যাল গুল্লি এই লাড়িল দেশ এই রাজ উৎসব আমার কেউ ফেরাই দিতে পারবে না কোনদিন বহির মধ্যে বাসালা ঘুমাবে কিয়া বলু না কইছিলে যেদিন আমার সত্যিকারের ভালোবাসবা এদিন আমার বসেও এরকম আতরের বাসাইবে বুঝলো ভালোবাসার লাগিয়া এই এই দুই হাতের মুডার মধ্যে পরান্ডারে বসি বুঝছে পাগলা হারের সোহে বানসি লাল কাপুর বিশ্ব সংসার তন্ন তন্ন কইতে খুঁজে আনছি 108টা নির্ভক্ত তবু কত রায় নাই বলু না এখন তার বয়ে খালি গোস্তের গন্ধ এখন সে কোনো মেয়ে ছেলে বুঝছেন কেউ কথা রায় নাই 33 বছর কাটতে গেলে কেউ কথা রায় নাই কেউ কথা রায় না ও শুনিল বেশু কেউ কথা রায় না প্রত্যেক বছর কবিতা দিবসের জন্য অপেক্ষা করি কিন্তু এই মাসেই আমার ওই ওদের কথা বেশি করে মনে হয় সেরকম দুটি মানুষের জন্য দুটি লেখা কবিতা আমি পড়ে শোনাচ্ছি না ইচ্ছা পূরণ একটা ইচ্ছে তোমার হলো না পূরণ চেয়েছিলে আসমানি রঙের শাড়ি কালো হরিণ চোখ চোখে সিঁদুরের টি চৌকাঠে আলপনা মঙ্গল ঘট বাঁধতে চেয়েছিলে সুরে ছন্দে শিল্পে এসো এসো আমার ঘরে এসো বিশেষ দামে বন্ধক নিল অন্য হাত স্থান হলো অন্য সিন্ধুকে মেলার শেষে ভাঙা খড়ি মারিয়ে গেল রক্ত ঝরল কলসির গলায় দড়ি নামিয়ে দিলে গভীর খাতে নামতে 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 পৌঁছে গেল শূন্যে ঠিকানা মিলল না পরবর্তী কবিতাটি আরেকজনের উদ্দেশ্যে যাকে আমি একটি কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমার কোনোদিনই বলা হয়নি তাই এখন যখন সে নেই তাকে কবিতার মাধ্যমে আমি বলতে চাই কবিতার নাম খুঁজে বেলাই বছর ঘুরে গেল তুমি চলে গেছ সব কষ্ট জ্বালা যন্ত্রণার অবসান তুমি শান্তি পেয়েছ জানতে ইচ্ছে করে সত্যি কি তুমি শান্তি পেয়েছ শুনেছি অনেক কষ্ট পেয়েছিলে অনেক যন্ত্রণা সহ্য করেছ হয়তো হয়তো দেখতে চেয়েছিলে তোমার কোনো প্রিয় মুখ শেষবারের মতো কিন্তু কাল তোমাকে ছিনিয়ে নিয়ে গেছে সবার থেকে অনেক দূরে অজানা পথে কোথায় গেলে কত দূর আমার থেকে হাজার হাজার মাইল দূরে তো ছিলে আরো আরো কত দূরে চলে গেলে মনে পড়ে দেশ থেকে চলে আসার দিন ভোর রাতে বাড়ি থেকে বেরোতে হবে সবাই দরজার কাছে দাঁড়িয়ে তোমার চোখে জল আমি প্রণাম করলাম তুমি কাছে টেনে নিয়ে বললে কাঁদছিস কেন আবার সামনের বছর আসবি তখন দেখা হবে আমি তোমার কাপড়টা শক্ত করে মুঠোর মধ্যে ধরে রেখেছিলাম যতক্ষণ না গাড়ি ছাড়ে জানতাম না সেদিন তোমার গাড়িও ছেড়ে গিয়েছিল আমার থেকে ভিন্ন পথে তারপর আর তোমার সঙ্গে দেখা হয়নি কোথায় গেলে তুমি কথা দিয়েছিলে যে আবার দেখা হবে আবার আমি দেশে যাব তোমার জামা কাপড় তোমার কাঁটা চিরুনি তোমার গায়ের গন্ধ তোমার হাতের পরশ সব কিছুর মধ্যে তোমাকে খুঁজে বেড়াবো তোমাকে আমায় খুঁজে পেতেই হবে একবার শুধু একবার প্রথম ও শেষবারের মতো তোমাকে আমি ডাকবো মা বলে আমার মাকে আমি কোনোদিন মা বলে আমি চিরকাল বৌদি বলেছি
এবং সেই কষ্টটা আমি মা থাকতে বুঝিনি, কারণ আমার বাড়িতে সবাই পিসিরা কাকারা বলতো। এবং আমি একবার চেষ্টা করেছিলাম আমার বিয়ের পর, বলো আমার ভীষণ লজ্জা করে, তুই বলিস না, কিন্তু এখন আমার এটা ভীষণ বাজে। আজকের আবৃত্তির কবিতাটি অতি পুরনো, পটভূমিকা পুরনো কলকাতা। একজন সাধারণ মানুষ জীবন সংগ্রামে ক্লান্ত, তার দিনগুলো কাটে বৈচিত্র্যহীন, শুধু প্রাণধারণের গ্লানি। কিন্তু অতীতেই তার জীবনে যা হতে পারত কিন্তু হয়নি, সেই সম্ভাবনার ব্যর্থতা তার স্মৃতিতে স্বপ্নমধুর, তীব্র এবং বেদনা বিধুর। এটি আমার অত্যন্ত প্রিয় কবিতা এবং এর প্রতিটি ছত্রে, এই কবিতার প্রত্যেকটা লাইনে এই অনুভূতিগুলো অপূর্ব সংবেদনশীল হয়ে উঠেছে। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কবিতার নাম বাঁশি। কিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার করাতে দেওয়া ঘর, একতলায় পথের ধারেই, মাঝে মাঝে লোনা ধরা দেয়ালেতে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্বেতাপাড়া দাগ, মার্কিন থানের মার্খা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতেই, সেটা টিকটিকি, তফাতেই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন ২৫ টাকা, সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ি ছেলে পড়িয়ে, সন্ধ্যাবেলা শিয়ালদা স্টেশনে যাই, আলো জ্বালাবার দায় বাঁচে, সময়টা কাটে, ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, ১০:৩০ বেজে যায়, তারপরে ঘরে ফিরে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ, সেটা নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর, বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসাও আঁটি, কাঁঠালের ভূতি, মাছের কানক, মরা বেড়ালের ছানা, ছাই পাশ আরো কত কিছে, ছাতার অবস্থা খানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার, অফিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে পড়ে, কলে পড়া জন্তুর মতন মূর্ছায় আসার, দিন রাত মনে হয় এ কোন আদমরা জগতের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তো আশ্চর্য,
মাঝে মাঝে সুর জেগে উঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো সকালে গভীর রাতে আধো অন্ধকারে বৈকালে ঝিকমিকি আলো ছায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, সেই মুহূর্তে টের পাই মরে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, এগুলিটা বিভৎস দুর্বিষহ মাতালের প্রলাপের মতো, তখন খবর পাই মরে বাসির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলেছে এক বৈকুণ্ঠের দিকে, এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আমি নাই যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর, ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর। দুটো কবিতা লিখেছি, তা দুটোই সমসাময়িক কিছু ঘটনাকে নিয়ে। প্রথমটা হচ্ছে নির্ভয়ার খোঁজে, মানে এটা দিল্লির ঘটনা দিয়ে শুরু হলো, মানে আমাদের এখন দেশে প্রায় রোজই এই ঘটনা ঘটছে। অবসন্ন বিকেল গিয়েছিল মেঘ মিছিলে আর ফেরেনি, কুয়াশা বিকেল মিশেছিল ধোঁয়াশা সকালে আর ফেরেনি, লাল কার্ডিগান নীল ভালোবাসা খোঁজে গিয়ে আর ফেরেনি, রং রুট বাস রাস্তা শূন্য হাইওয়ে দিয়ে আর ফেরেনি, লাল লিপস্টিক আইফোন অগোছালো ফুটপাথ কেউ দেখেনি, ফাউন্টেন পেন কাগজ দোয়াত শহরের দুমড়ে যাওয়া ইস্পাত কেউ দেখেনি, শহর মিছিলে গিয়ে আর ফেরেনি, শোক ফেরেনি স্তব্ধতা ফেরেনি, অতসি জুলেখা নির্ভয়া কেউ ফেরেনি। পরের কবিতাটা, গত বছর এর যে ঘটনাটা ঘটেছিল বস্টনে সেইটা নিয়ে, তা এই কবিতাটার আমি একটা নাম দিয়েছি, মানে নামটা চার লাইনের, সুতরাং সেটা দিয়ে তারপরে আমি কবিতাটা বলছি। এক দৌড়ে তেপান্তর বারুদ ঘেরা বাতাসে, এক দৌড়ে বয়েলস্টন তুমি ছিলে পাশে, কবিতাটা মানে ছন্দটা আলাদা। আমার পাবলো নেরুদা ঘেরা সমুদ্র সৈকত, লিজু পাহাড় আর আঁচল ঘেরা দিগন্ত শুষে নিল এক মুহূর্ত, আমার পিরুয়েট স্বপ্নময় আলো সোয়ান লেক ঘেরা ব্যালেরিনা শুষে নিল এক মুহূর্তের বারুদ বিষণ্ণতা, আমার অবাক পৃথিবী ফুটপাতে আঁকা ছবি এক লহমার এলডোরাডো এক মুহূর্তে ছিন্ন ভিন্ন পাপড়ি, এই এক এক মুহূর্তে এই এক এক মুহূর্ত দৌড়ে পেরোয় সময় মুহূর্তদের কি এখনো আর চিনি, এই মুহূর্তের বাঁধন ভেঙে গিয়ে মুহূর্তেরা মুহূর্তের কাছে ঋণী। কবিতার একটি অনুবাদ আমি পড়ে শোনাচ্ছি, অনুবাদটি করেছেন প্রয়াত কবি চৌধুরী, ছোট কবিতা। সর্বদা মাতাল হয়ে দেখো আর সবই নিরর্থক, যদি কালের ভয়াবহ গুরুভার নিজের কাঁধের উপর অনুভব করতে না চাও, যদি না চাও যে তা তোমাকে মাটির সাথে পিষে ফেলুক, তবে সারাক্ষণ মাতাল হয়ে দেখো। কিসে মাতাল হবে?
সেইটি একমাত্র প্রশ্ন। মাদে কবিতায় কিংবা কোন সদ্গুণে যেমন তোমার অভিরুচি, কিন্তু মাতাল হয়েও, আর যদি কখনো কোনো প্রাসাদের সোপানে অথবা কোনো পরিখার সবুজ তীরে অথবা তোমার কক্ষের নিঃসঙ্গ নির্জনতায় তুমি জেগে ওঠো আর তোমার মাতাল মন অর্ধেক কিংবা পরিপূর্ণভাবে তোমাকে ছেড়ে গিয়ে থাকে, তবে বাতাস কিংবা তরঙ্গ কিংবা নক্ষত্র কিংবা পাখি ঘড়ি কিংবা যা কিছু দোলে উড়ে বেড়ায় কথা বলে দীর্ঘশ্বাস ফেলে, তাকে সময়ের কথা জিজ্ঞেস করুক এবং বাতাস তরঙ্গ নক্ষত্র পাখি ঘড়ি মানুষ তোমাকে উত্তর দেবে, এখন সময় হলো মাতাল হওয়ার। যদি কালের হাতে শহীদ কৃতদাস হতে না চাও, যদি না চাও যে তা তোমাকে মাটির সাথে ভিসে ফেলুক, তবে সারাক্ষণ মাতাল হয়ে দেখো। কিসে মাতাল হবে? মাদে কবিতায় কিংবা কোনো সদ্গুণে যেমন তোমার অভিরুচি, কিন্তু মাতাল হয়েও। পাঠা কেন হিন্দুরা খায়, গরু কেন মুসলিমে? আমি বললাম সে অনেক কথা, ফ্রেশ করে তা লিখতে হবে কর্ণফুলির এক রিমে। বিজ্ঞ কষাই মুচকি হাসে, বেশ বলেছেন খাঁটি, আমি কিন্তু একই ছুড়ায় ওই দুটোকেই কাটি। বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ায় আমাদের রাজনৈতিক নেতারা ধর্মকে ব্যবহার করেন নানা সময়ে তাদের স্বার্থ উদ্ধারের জন্য। আমি ব্যক্তিগতভাবে তীব্র ঘৃণা জানাই এইসব কর্মকাণ্ডের, আর এই ভাবনা থেকেই আমার এই কবিতাটির নির্বাচন। বাবুমশাইরা, গাঁ গ্রাম থেকে ধুলুমাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এঁচি, কি সাকসিক্ষণ শহর বানিয়েছেন গো বাবুরা, রোদ পড়লে জ্যোৎস্না লাগলে মনে হয় কাল কেউটের গাঁ থেকে খসে পড়ার উপরে তৈরি একখান লম্বা কলস, মনের অনুনে ভাতের হাড়ি হা হয়ে আছে খিদে, চাল ডাল তরি তরকারি শাক পাতা কিছু নেই কিন্তু জল ভুটছে টকবগি। বাবুমশাইরা, লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা কি পয়সা দেন, যখন যেমন বললেন নেচে নেচে হদ্দ পয়সা দেবেন নি, লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন, নিজের করাতে নিজেকে দোকান করে আবার জোরে দেখালুম, আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে আপনাদেরকে ভেজে খাওয়ালুম গরম অমলেট, বাজা গাছে বাজিয়ে দিলাম খুব ফুলের ঘুঙুর, সোনার মেডেল দেবেন নি। বাবুমশাইরা, সেই ছোটবেলা থেকে আমার খুব শখ ঘরে ফিরব বুকে সোনার মেডেল টাঙিয়ে, আর বউ বাচ্চাদের মুখে ফাঁটা কাপাস্তুলের হাসি ফুটিয়ে বলব, দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন, সোনার মেডেল দেবেন নি। সব দেশে সবসময় কিছু মানুষ থাকেন সবসময় তারা পজিটিভ চিন্তা করেন, এরকম একজন কবি যার সঙ্গে আমার একটি ব্যক্তিগত স্মৃতি রয়েছেন। আমরা ক্লাস শেষে চা খাচ্ছিলাম সবাই মিলে, তো আমি বলছিলাম যে আমি চা খাই না, তখন তিনি বলছিলেন চা খাও না মানে চা খেতে হবে, তোমরা যারা কণ্ঠচর্চা করো তাদের জন্য চা অত্যন্ত ভালো এবং কণ্ঠকে ভালো রাখার জন্যে তবে রং চা খেতে হবে, আর সেই থেকে আমি রং চা খাই। আর এই কবিতাটি নির্বাচন করেছেন আমাদের শ্রদ্ধেয় নাসিম ভাই। স্মৃতিশক্তি ভীষণ দুর্বল বলে ছোটবেলায় তাবিজ পড়েছি, পরে আগ্রহী ডক্টর মোহাম্মদ এনামুল হককে মৌখিক পরীক্ষাতেও রবীন্দ্রনাথের কবিতা শোনাতে পারিনি,
অতি সহজেই ভুলে যায় নিজের জন্মদিবস, জনকের মৃত্যুদিন, বন্ধুদের বিয়ের তারিখ, বাজারের ভর্ত, ঔষধের দাম, চিঠির উত্তর দিতে বড় বেশি ভুল হয়। ভুলে যায় কবিতার শব্দ, গানের প্রথম কলি, লেখকের নাম, সম্পাদকের ঠিকানা, ইনকাম ট্যাক্সের রিটার্ন পাঠাতে ভুলে যাই। স্মৃতির দোষে আজও পাইনি ইলেকট্রিক সাপ্লাইয়ের সামান্য রিবেট। শুধু ভুলে নাই দু একটি বিষণ্ন তারিখ, ধরুন যেমন রোদন আক্রান্ত ফাল্গুনের কোনো একদিন। আমরা প্রায় বয়োজ্যেষ্ঠদের মুখে বলতে শুনি, তোদের দিয়ে কিচ্ছু হবে না, তোদের দিয়ে কিচ্ছু হবে না। তারপরও আমরা সবাই আশা নিয়েই বেঁচে থাকি, আশাই আমাদের জীবন। এরকম একটি ছোট্ট একটি আশার কবিতা, আর এটি হবে আমার শেষ কবিতা। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দাও। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খুলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন ওরে ওই চাবি দিয়ে তোর বাবার হাতেও ওই সব দরজাগুলো খুলেনি, শুনেছে নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, ওই সব চাবিগুলো হলো সততার, সত্যের, মুক্তির, নিষ্ঠার। আজকাল আর ওসব চাবি দিয়ে কোনো দরজা খুলে না, তবু তুই ফেলে দিস না, যত্ন করে তুলে রেখে দিস। তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ, হয়তো তাদের হাতে আবার একদিন ওই সব চাবি দিয়ে ওই সব দরজাগুলো খুলে যাবে। ধন্যবাদ। হোমওয়ার্ক করা হয়নি, মানে আমি আসছিলাম টিতে করে ভাবলাম পড়ব, কিন্তু হয়ে গেল কি, ওটা দেখলাম ডিটুর হয়ে গেছে, হার্ভার্ড স্কোয়ারের পরে বাসে চালিয়ে দিয়েছে, চিন্তাতে আর পড়াশোনাটা করা হলো না, ফেল করে দিতে পারি। কিন্তু আমি যখনই এখানে আছি, প্রথম বছর যখন হয়েছিল তখন আমি এসেছিলাম একবার, সেটা জানেন তো, তখন একটা কবিতা পড়া হয়েছিল, সেটা আর পড়া যাবে না এই কোয়ালিটির পরে, তার নাম ছিল আর পাচ্ছি না গুরু, সেটা এখানে পড়া যাবে। দুটো কথা বলবো, ছোট্ট কবিতা, দুটো ভীষণ ছোট্ট কবিতা। একটা আমার আত্মীয় লেখা, তার নাম সুভাষ চৌধুরী, সেটা হচ্ছে অমৃতের সন্ধানে, আর আরেকটা আমার বন্ধুর লেখা, এটা ইংরেজিতে, ওটার নাম পম, কবিতার নাম হচ্ছে টু ফিউচার। এখন দুটো প্রসঙ্গে উল্লেখ করবো, যে শুরুতে বললেন যে কবিতা লোকে লেখে এবং সেটাকে বিভিন্নভাবে প্রচার করা যায়, তো সেটা আমার একটা ছোটো, অনেক যখন কলেজে পড়তাম তখনকার একটা ঘটনা মনে পড়ে গেল। একজন ছিলেন, তার কবিতা কেউ শুনত না। এখন তিনি গড়িয়ার থেকে শিয়ালদা দিয়ে লোকাল ট্রেনে আসতেন, আসলে তিনি পড়াতেন, কেন ক্লাসে মাঝে মাঝে পড়ে বলেছেন সেটা আমরা জানি। তো উনি কী করতেন, উনি ভেন্ডার চাপতেন, যেখানে সবজিওয়ালারা চাপে, বলতেন যদি কবিতা শোনো তাহলে সবজি কিনতে। তো এটাও এটার প্রচার করা যায়, বলে না জিন্স কেটে লাগে, এটা অনেক পুরনো ধরনের একটা পদ্ধতি, কিন্তু এটা কাজে লেগেছিল, এটা একটা। আর দ্বিতীয় বললেন যে কবিতা কাদের জন্য লেখা হয়, তো আমি দ্বিতীয়টা ভীষণ সহজ কবিতা, তো আমার মনে হয় ইংরেজিতে, যদিও তো ওটা পরিষ্কার করা যাবে কাদের জন্য লেখা। তো আমি প্রথমটা পড়ছি, ওটার নাম হচ্ছে অমিতের সার, এটা লিখেছেন সুভাষ চৌধুরী, কোনো নাম করা লোক না আর কি, তো রিটায়ার্ড লোক, আমাকে মাঝে মাঝে কবিতা পাঠান, তো আমি ঠিক আছে আপনার কবিতা পড়ব। এখন আমার তো হোমওয়ার্ক করা হয়নি, সেজন্য ভালো ভালো মতো পড়া হবে না। এটা হচ্ছে অমিতের সার। অমিত বিশের ভাণ্ড উঠেছিল সমুদ্র মন্থানে, অমিতের স্বাদ পেল অমিত সন্তান, হলাহল রয়ে গেল মর্তের ভাণ্ডার। যারা সর্বত্যাগী অমিত বা বিষে তার কৃপা প্রয়োজন, বৃদ্ধজনে দূরে গেল আপন বিচারে, অবশিষ্ট বেঁচে মেটে নিল বিশ্বভাণ্ড অমিতের প্রাণে,
বিষের প্রবাহ এলো শিরায় শিরায়, স্পর্শে বিষ, জিভে বিষ, বিষ তার হিংস নখরে বিষাক্ত করে দিল মর্তের বাতাস, বিষ থেকে জন্ম নিল বিষের সন্তান, কি বা আছে মুক্তির উপায়? জন্মনিক বিশ্ব শিশু মন্দিরে মসজিদে নীলকণ্ঠ হওয়া একবার, জ্ঞান চক্ষু কর উন্মোচিত, অন্ধকার কেটে যাক, পেতে দাও অমৃতের স্বাদ। দ্বিতীয়টা হচ্ছে ইংরেজিতে টু ফিউচার, এটা কিন্তু কাউকে ভেবে লেখা হয়েছে, বাট ইট উইল বি, এটা খুবই পরিষ্কার হয়ে যাবে। এটা পমেল লেখা আমার বন্ধু। এভার ইউ স ফ্ল্যাশ ব্যাকস, ইটস লাইক এ মুভি অফ লাস্ট টাইম, পিপুল কাম অ্যান্ড গো, দে গ্রো অ্যান্ড ডোন্ট গ্রো, দে পারসিভ অ্যান্ড ডোন্ট পারসিভ, দে ফিল অ্যান্ড ডোন্ট ফিল, দে ম্যাচিওর অ্যান্ড ডোন্ট ম্যাচিওর, অ্যান্ড ইউ অবজার্ভ দ্য ফ্লো। Some end up as excellent and some are not, but they don't start from the same place. It's a flux of movement. It's journey towards future. As you try to lay your cards well, some take few and some more. Some don't take anything as they think it's not important. And you observe the flow. It matters that you give. It matters that you care, because you plant the seeds. You hope it will one day blossom in flowers. It doesn't matter what you get, because you give it all to future.